পিঙ্কি, দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। দীর্ঘদিনের অবসান ঘটিয়ে কদমতলায় উদ্বোধন আগরহাটের। দুদিন থেকে জলবিহীন নিউ শেলচারের বিস্তীর্ণ এলাকা, শম্ভু কইরির হত্যার প্রতিবাদে আন্দোলন হিন্দু সংগঠনের, বজরং দলের শম্ভু কইরির মৃত্যু নিয়ে এনআইএ তদন্তের দাবি চার শ্রমিকদের, জামিনের দাবিতে আমরণ অনশনে করিমগঞ্জ জেলের কয়েদিরা। বজরং দলের সদস্য শম্ভু কইরির মৃত্যু নিয়ে এনআইএ তদন্তের দাবি জানালো চার শ্রমিকরা। রবিবার রাত বজরং দলের সদস্য শম্ভু কইরিকে দা দিয়ে আক্রমণ করে সেলিম উদ্দিন, তার ফলে মাকুন্দা হাসপাতালে মৃত্যুবরণ করে শম্ভু কইরি। তা নিয়ে পরদিন থেকেই বরাক উপত্যকা জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। লয়ারপোয়া বাজার জুড়ে জারি করা হয়েছে 144 ধারা। পুরো অসমেই এ নিয়ে আন্দোলনে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর। শুক্রবার এ নিয়ে করিমগঞ্জ জেলা শাখার কার্যালয়ের সম্মুখে আন্দোলনে বসে বরাক উপত্যকার চা শ্রমিকরা। এদিনের আন্দোলন থেকে তারা বলেন ইছাবিল উচ্ছেদ কাণ্ডের সাথে শম্ভু হত্যার সম্পর্ক রয়েছে। তারা আরো বলেন উচ্ছেদের পর থেকে বিভিন্ন ইসলামী সংগঠন ইছাবিল এলাকায় সক্রিয়। এই এলাকায় ফের একবার জবরদখল শুরু হলে তার বিরুদ্ধে স্মারকপত্র প্রদান করার পরই চা বাগান এলাকার এই ছেলেকে হত্যা করা হয়েছে। এমনকি ইছাবিল উচ্ছেদের ঘটনা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পর্যন্ত গড়িয়েছিল। তাই শম্ভু হত্যার ঘটনা তদন্ত এনআইএ এর হাতে তুলে দেওয়ার দাবি জানান বরাকের চা বাগান এলাকার শ্রমিকরা। आज हम लोग यहाँ पे जो ये जो धरना कार्यसूची हमारे पत्रकांदी और विभिन्न करीमगंज से विभिन्न चाय बागान से हम लोग यहाँ पे इकट्ठा हुए हैं। इसका मुख्य कारण है कि आज कुछ दिन पहले 8 तारीख को लोहरपुआ में हमारा बजरंग दल का एक चाय बागान का लड़का शम्भू कइरी, जिसको एक मुस्लिम लड़का जो सलीमुद्दीन नाम का एक लड़का जिसने जानबूझ के उस लड़के को मर्डर किया था, उसका उचित विचार के लिए आज यहाँ पर उपस्थित हम हुए हैं। और ये इस घटना का हम कड़ी भाषा से निंदा करते हैं, क्योंकि बात ये जो घटना है हमको लगता है इसके साथ पिछले कुछ दिन पहले जैसे हमारे चाय बागान का जमीन जैसे इचाबील हाथीगिरा जैसे चाय बागान में आज जमीन को उन लोगों के द्वारा हड़पा गया है, इसमें एक संगठन कुछ दिन पहले जो हमने देखा था कि सिटीजन फोरम नाम का एक संगठन है, तो इस जो हत्या हुआ है हमारा वो संदेह है कि इस संगठन के व्यक्ति वर्ग के साथ इस हत्या का बहुत कुछ कनेक्शन हो सकता है। इसलिए हम इस संगठन का जो हमने अभी तक जो निष्कर्ष हमें मिला है कि ये संगठन जैसे PFI जैसा एक संगठन था, कुछ दिन पहले आप लोगों को पता है कि कोटामोनी में उस संगठन का दिवस पालन हुआ था उनका, तो वहाँ पे भी उनको बैंड किया गया। PFI जो बैंड संगठन है उसके साथ हमें लगता है कि इस संगठन का कनेक्शन है, तो हम चाहते हैं कि इस संगठन का उचित तदंत हो और इसमें जो भी दोषी हो, शम्भू हत्या का जो दोषीदार हो उसका उचित विचार हो और उसका फांसी हो। ये हम चाय बागान की तरफ से हम ये डिमांड करते हैं सरकार के पास। দীর্ঘদিনের প্রতীক্ষা ও জল্পনা কল্পনার পর উত্তর ত্রিপুরার কদমতলায় উদ্বোধন আগরহাটের। আগর ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল কদমতলায় একটি আগরহাটের। দীর্ঘদিনের বাম আমলে তা থেকে বঞ্চিত ছিল ব্যবসায়ীরা। 2018 নির্বাচনে BJP প্রার্থী রাজ্যে BJP সরকার আসলে আইনি জটিলতাকে সরল করে কদমতলা এলাকায় আগরহাট তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার কদমতলা ডাকবাংলোস্থিত মার্কেটে স্টলের দুটি ট্রেড সেন্টারের উদ্বোধন করা হয়। দুটি বৈধ ট্রেড সেন্টার পেয়ে আগর চাষী ও ব্যবসায়ীরা খুশি ব্যক্ত করেন। যদিও 20টি স্টল দাবি করলেও আপাতত 12টি স্টল দেওয়া হয়েছে। এদিন ফিতা কেটে দুটি ট্রেড সেন্টারের উদ্বোধন করেন TIDC চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্যরা। আপাতত ছোট পরিসরে হলেও আগামী দিনে কদমতলা ব্লক এলাকায় ইন্টারন্যাশনাল আগর মার্কেট তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান TIDC চেয়ারম্যান টিঙ্কু রায়। ত্রিপুরা থেকে ভানু চন্দ্রের প্রতিবেদন। 18 নির্বাচনের পূর্বে একটা এলাকার মধ্যে সুড়সুড়ি ছিল এবং মাননীয় TIDC চেয়ারম্যান যিনি উনি বিভিন্ন মাইকে এবং অ্যানাউন্সমেন্টে প্রকাশ করেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে একটি আগরের মার্কেট করে দেবো। সেই লক্ষ্যে 18-র পর থেকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম শুরু হয় এবং রাজ্যের মধ্যে দুটি সেমিনার হয়েছে। দিল্লিতে আন্তর্জাতিক স্তরের মেলা হয়েছে, সেই মেলাতে তীব্রতায় অংশগ্রহণ করেছি এবং বহিরাষ্ট্রের বহিরাজ্যের বহু আগর ক্রেতা ব্যবসায়ী আমাদের ত্রিপুরা অঞ্চল পরিদর্শন করেছেন। ফরেস্ট দপ্তর আমাদের যথেষ্ট হেল্প করেছে, বিভিন্ন PCCF থেকে শুরু করে অল ইন্ডিয়া ফরেস্টের IGSO কদমতলা এবং বিভিন্ন বাড়ি বাড়ি প্রচারে নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন। সেই লক্ষ্যে আজকে আমরা চাইছিলাম যে দীর্ঘদিনের মধ্যে একটি দীর্ঘদিন হয়েছে আমাদের একটি আন্তর্জাতিক মানের বাজার চাই,
সেই লোকে অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটি আজকে উনি টিঙ্কু রায় মহাশয় উদ্বোধন করে প্রথম তলাতে অস্থায়ী মার্কেট শুরু হয়েছে। আগামী দিনে আমরা শুনেছি এবং আমাদের আশা, আমাদের বিডিও মহাশয় বলেছেন যে কদমতলা একটি জায়গাতে একটি আন্তর্জাতিক মানের আগরহাট তৈরি হবে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে সেই আগরহাটটির যে জায়গাটিকে পরিদর্শন করা হয়েছে সেটির মধ্যে শিলান্যাস এবং উদ্বোধনের ব্যবস্থা হবে। করিমগঞ্জ কারাগারে আমরণ অনশনে অবস্থানরত কয়েদিদের শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। ড্রাগস পাচারের মামলায় জড়িত 122 জন আন্ডার ট্রায়াল অভিযুক্ত জামিনের আর্জি জানালেও আইনি জটিলতার জন্য জামিন লাভ করতে না পেরে জেলের ভিতরেই অনশনে বসেছিল করিমগঞ্জ জেলের কয়েদিরা। আমরণ অনশনে থাকায় বৃহস্পতিবার 9 জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সরকারি হাসপাতালে তাদেরকে ভর্তি করানো হয়। শুক্রবার নতুনভাবে আরও 22 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে অসুস্থতার জন্য 31 জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েদিরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় জেল জুড়ে জটিলতার সৃষ্টি হয়েছে। তারা যেন কোনো জিও ফান্না সাহারা ফান্না তারা যেন হইতো, আমি সরকারের কাছে ওখানে আমার অনুরোধ দাবি রইল যে কোনো শর্তে আমরা বেইলের মুক্তি লাভ করিয়া দেখবো। আমরা আমরা যে আজকে না বাইরে স্যার আমরা এটা তুমি সাবমিট করবো স্যার। মেরা নাম মোহাম্মদ রিজু আলম হরিয়ানা সে হম প্রিজনার্স হ্যাঁ জেল সে হ্যাঁ হম লোক এনডিপিএস অ্যাক্ট মে ডালা হুয়া হ্যাঁ কিছু কি 6 মহিনে সে কিছু কি 12 মহিনে সে কিছু কি 5 সাল সে বেল নেই হো রহি হ্যাঁ এনডিপিএস অ্যাক্ট মে। মেরা আপ সবসে নিবেদন হ্যাঁ জো ভি ইসকো দেখ রহা হ্যাঁ প্লিজ হম লোগো কে লিয়ে আওয়াজ উঠায়ে আপ সর কনস্টিটিউশন মে রেপিস কে লিয়ে বেল প্রোভাইড হ্যাঁ টাটা কে লিয়ে বেল প্রোভাইড হ্যাঁ মার্ডার্স কে লিয়ে বেল প্রোভাইড হ্যাঁ হামারে লিয়ে ভি কুছ করিয়ে হামারা ভি পরিবার হ্যাঁ। আমার হার্টের প্রবলেম স্যার, আমি আজকে অনেক দিন যাবো জেলে পড়লি, আমার মতো অনেক ড্রাইভার ইন্ডিপেন্ডেন্ট মানুষ, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ স্যার, আমি আজকে 11 দিন ধরে 11 মাস ধরে আমি বিলের জন্য আবেদন করেছিলাম, আদালত আমার রিজেক্ট করে দিয়েছে, আমি আপনার দোকান করেছি আবেদন করেছিলাম। শম্ভু কৈরীর হত্যার প্রতিবাদে আন্দোলন একাংশ হিন্দু সংগঠনের। হাইলাকান্দিতে বজরং দলের প্রশিক্ষণ শেষে ঘরে ফেরার পথে বজরং দলের সক্রিয় কর্মী শম্ভু কৈরীকে নির্মমভাবে হত্যা করে সেলিম উদ্দিন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার শিলচরে নামে স্থানীয় একাংশ হিন্দু সংগঠন। হিন্দু সংগঠনের কর্মীরা ধর্ণা মঞ্চ থেকে এনআইএ তদন্তের দাবি জানানোর পাশাপাশি তারা শম্ভু কৈরীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানায়। এদিকে শম্ভু কৈরীর হত্যার প্রতিবাদে বাড়িগ্রামেও মোমবাতি মিছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা করেন। এদিনের মিছিল থেকে হত্যাকারী সেলিমের ফাঁসির দাবি করেন তারা, তাই ঘটনার সাথে জেহাদের যোগ থাকতে পারে বলে উল্লেখ করেন হিন্দুত্ববাদী নেতারা। বিশ্ব হিন্দু পরিষদের যুব বাহিনী বজরং দলের দুয়ারপাড়া প্রখণ্ডের আমরা এক বজরঙ্গী ভাইদের ভাইকে আমরা হারিয়েছি। আপনারা নিশ্চয়ই সবাই এখানে উপস্থিত যারা আছেন সবাই অবগত আছেন। তো আজকের দিনে এটা ভাবার বিষয়
যে ওর কোনো দোষ ছিল না, ওর দোষ ছিল শুধু ধর্মীয় সংগঠন হিসাবে ওই ছেলেটাই আমাদের বজরংদলের যে জেলা শিবির হয়, জেলা প্রশিক্ষণ শিবির যে হয়, ওই শিবিরে অংশগ্রহণ করেছিল। আর তারপর ও যেদিন আসলো রিটার্ন ও ঘরের উদ্দেশ্যে, তো ওই দিনই বাস থেকে ঠিক নেমে বাড়ি যাওয়ার মুখে বা বাড়ি যাওয়ার পথে ওকে নৃশংসভাবে বিধর্মী ইসলামিক জেহাদি মনোভাবের যে বহিঃপ্রকাশ ওইটা আমরা দেখতে পেরেছি এবং অতি বর্বরভাবে কিছুদিন আগে আমাদের এক হিন্দু ভাই শম্ভু কইরি যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যাকারের বিচারের জন্য এখানে সব একত্রিত হয়েছি। এখন তো শিলচরে, হ্যাঁ শিলচরে, সমস্ত আসামে শম্ভু কইরির কোনো তীব্র প্রতিবাদ না হওয়া আমরা হতাশ হলাম। সমাজের জন্য দীর্ঘকাল ধরে কাজ করে যাওয়া শম্ভু কইরির জীবনে কোনো মূল্যই হয়তো নেই, জীবনের পর জীবন যাচ্ছে আর আমরা মোমবাতি জ্বালিয়ে শান্তি প্রার্থনা করছি। আমি প্রশ্ন করতে চাই, কিসের শান্তি? একের পর এক হিন্দু ভাইয়ের রক্তে হাত রাঙ্গাচ্ছে, একের পর এক হিন্দু বোনদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে, এটা আবার কিসের শান্তি? এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে, আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384326070, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। প্লাস্টিকের বিভিন্ন সম্ভার নিয়ে টিএ এন্টারপ্রাইজ হাজির আপনাদের শহর করিমগঞ্জে। এখানে ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী অতি সুলভ মূল্যে পাওয়া যায়। তাছাড়াও হকিংস, প্রেস্টিজ, মিল্টন, লাপোলা সহ বিভিন্ন নামি দামি কোম্পানির জিনিস অতি সুলভ মূল্যে পাওয়া যায়। তাই আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের বিপণী টিএ এন্টারপ্রাইজ, পাথারকান্দি রোড, করিমগঞ্জ। যোগাযোগের নম্বর 7002334203 9678063751। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957097784। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 0384327-3151, মোবাইল নম্বর 7086376822, 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। বিগত দুদিন থেকে জলবিহীন নিউ শিলচর এলাকা জলের আরেক নাম জীবন, কিন্তু সেই আরবান ওয়াটার সাপ্লাই এর জল থেকে বঞ্চিত নিউ শিলচরের বিস্তীর্ণ এলাকা। এ নিয়ে শুক্রবার এলাকার জনগণ লিংক রোড স্থিত ওয়াটার সাপ্লাই এর কার্যালয়ে গেলেও অফিস ছিল কর্মচারীবিহীন। ভুক্তভোগী এলাকার লোকেরা সাংবাদিকদের ডেকে এনে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি জেলাশাসকের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে সুরাহা করার আহ্বান রাখেন। আরবান ওয়াটার সাপ্লাই নিউ শিলচরের যেটা ট্রান্সপোর্ট সংলগ্ন সেইখানে আইয়া দেখলাম যে অফিস খালি, না অফিসার না স্টাফ, কেউ নাই। আমরা কথার উত্তর দিবার মতো একটা স্টাফ নাই, এবং তাদের কোনো রেসপন্সিবিলিটি আছে কি না যে এই লক্ষ লক্ষ মানুষ আজকে তিন দিন থাকিয়া জল ছাড়া আছে, তাদের জন্য কিছু করার কোনো দায়িত্ব কোনো নির্ভরযোগ্য একটা মানুষ তো থাকতো। আমরা তো পয়সা দিয়েছিলাম, প্রতি মাসে আমরা পয়সা দিলাম, তারপরে আমরা নিকৃষ্টতর জল পাইলাম। ঠিক আছে, আমরা তাও মানিয়ে নিছি যে মিউনিসিপ্যালিটি হ্যান্ড ওভার হয়েছে বা এইরকম কোনো একটা অসুবিধা, কিন্তু জল নাই আজকে, এবং সেইটার লাগিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ কী স্টেপ নেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাইলাম নিউ শিলচর এরিয়ার এই হাজার হাজার মানুষ যে আমরা জলের কষ্টে আছি, সামনে সংক্রান্তি, এই সংক্রান্তির আগে যে কোনোভাবে আমরা জল দেওয়ার ব্যবস্থা করুন। ইঞ্জিনিয়ার তো থাকার কথা, এসডিও ইঞ্জিনিয়ার নেই, ওয়্যারেস তারা গ্রিল খোলা, খুঁজতে খুঁজতে আমরা কেউ পাই না, বাধ্যই আমরা এসডিসির নাম্বার লইলাম, এসডিসিরে রিং করি, তাইও তাইনও ফোন উঠাই না, তখন আমরা যাইতাম কোন পথে, সংক্রান্তির রাইত পাই আমরা যাইতাম কোন পথে। আমরা জল লাগে, আমরা জল লাগে, এবং ডেইলি জল তারা গুলা দেয়, আমরা কিচ্ছু মাতি না, চলের এইরকম। এরপরে আধা ঘন্টা জল দিব, কোনো ইয়ে নাই তারা, আর এখন তো সংক্রান্তির জলগুলা রেগুলার জলগুলা হয়, আমরা কমপ্লেন করছি, তারা কইছে ওইব, এটা এখন মিউনিসিপ্যালিটি বলে নিছে হ্যান্ড ওভার, আমরা তো জানি না, নাই কিচ্ছু নাই। যেগুলো যারা লাইন খোলার চার্জে আছে ওদের স্ট্রাইক চলছে, ঠিক আছে, ওদের স্ট্রাইক চলছে, কিন্তু টুডে ইজ নট এ গভর্নমেন্ট হলিডে, অফিসটা পুরা আন্ডার লক অ্যান্ড কি, নট ইভেন এ ইঞ্জিনিয়ার অর এনি আদার স্টাফ ইজ প্রেজেন্ট ইয়ার টু রিপ্লাই টু আওয়ার টু ফর স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই। গতিকে এইটা একটা বিহিত ব্যবস্থা নেওয়া হোক, আর কালকে থেকে সংক্রান্তি আরম্ভ। সুরমাবার্তা যে পর্যন্তই, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।